গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা ব্যাকরণের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি যেটা অবশ্যই তোমাদের টার্ম টু সিলেবাসের অন্তর্ভুক্ত কেমন তো পেজ নাম্বার সিক্সটি তোমাদের যে ব্যাকরণ বইটা আছে বাংলা ভাষা পরিচয় পেজ নাম্বার সিক্সটি একটা নতুন অধ্যায় অধ্যায় নাম্বার এইট বা আট নম্বর অধ্যায় কারক বিভক্তি সম্বন্ধ ও সম্বোধন পদ একদমই নতুন ব্যাকরণের সাথে তোমরা ব্যাকরণের এই অধ্যায়টার সাথে তোমরা প্রথমবার পরিচিত হতে চলেছ এতদিন পর্যন্ত আমরা শব্দ বাক্য পদ বিভক্তি এগুলো যা কিছু শিখেছি মোটামুটি ক্লাস টু থেকে তোমরা গ্রামারে মানে গ্রামার পড়ার সাথে সাথে এগুলোর সাথে তোমরা পরিচিত হয়েছ কিন্তু আজ আমরা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা প্রাথমিকভাবে আজ তোমরা প্রথমবার এটার সাথে পরিচিত হবে কেমন আমি চেষ্টা করব, সেটা সেভাবে তোমাদের বোঝানোর কারক ব্যাকরণে প্রত্যেকটা যে আমরা নতুন নতুন যে টার্মগুলো শিখেছি যেমন লিঙ্গ বচন এগুলো প্রত্যেকটা ব্যাকরণ অনুযায়ী এদের এক একটা মানে আছে তাই তো লিঙ্গ বলতে যেমন আমরা চিহ্ন বুঝে থাকি ব্যাকরণের ভাষায় লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন ব্যাকরণের ভাষায় বচনের অর্থ কি সংখ্যা বোঝায় ঠিক এরকমভাবে কারক কথাটার অর্থ হচ্ছে ব্যাকরণে সম্পর্ক ব্যাকরণের ভাষায় কারকের অর্থ হচ্ছে সম্পর্ক কিসের সম্পর্ক কার সাথে কার সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি বাংলা ভাষায় ভাষা কখনোই কিন্তু মানে সঠিকভাবে মানে ভাষায় রূপান্তরিত করতে গেলে যেখানে আমরা একাধিক পদের সংস্থাপন ঘটাই একাধিক অর্থপূর্ণ পদকে যেখানে পরপর বসিয়ে বাক্য তৈরি করে থাকি তো সে এইগুলো করতে গেলে বাক্য তৈরি করতে গেলে ক্রিয়াপদ ছাড়া কিন্তু কখনো বাক্য তৈরি হয় না তো বাক্যর এই সংসারে আমি যদি মনে করে থাকি যে একজন হেড আছে যে সবকিছুকে কন্ট্রোল করছে পরিচালনা করছে যাকে ছাড়া সেই সংসারটা অসম্পূর্ণ সেটা হচ্ছে কিন্তু ক্রিয়া ওকে তো এই ক্রিয়াপদের সাথে বাক্যে অবস্থিত অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হয়ে থাকে ব্যাকরণের ভাষায় কারক ওকে বাংলা বাক্যে বা বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি বাক্যে অবস্থিত ক্রিয়ার সাথে বাক্যে অবস্থিত অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আমরা বলে থাকি কারক কারক কথার অর্থ হচ্ছে বাংলা ব্যাকরণের কারকের অর্থ হচ্ছে সম্পর্ক ওকে তাহলে ক্রিয়ার সঙ্গে এই সম্পর্ককে বলা হচ্ছে কারক আবার কিছু কিছু পদের কিন্তু আবার ক্রিয়ার সাথে দেখব আমরা কোনো রকম সম্পর্ক থাকে না সেই পদগুলোকে আমরা বলবো অকারক সম্বন্ধ যেখানে ক্রিয়ার সাথে আমরা অন্যান্য পদের সম্পর্কগুলো বের করতে সক্ষম হব তাকে আমরা বলবো কারক এবং যে পদগুলোতে আমরা দেখব যে ক্রিয়ার সঙ্গে বাক্যের এই অন্যান্য পদগুলোর কোনো রকম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না বা বের করতে পারছি না সেগুলো কিন্তু বাংলা ব্যাকরণে অকারক সম্বন্ধ হিসেবে কিন্তু চিহ্নিত হবে আমরা আসবো সে বিষয়টা নিয়ে আরো বিস্তারিতভাবে বেশ এরপর আমরা দেখে নেব এই যে কারক কারক আমরা বললাম এবং বলতে ঠিক কি বুঝলাম যে বাক্যে সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি কারক এবারে এই কারক বোঝার ক্ষেত্রে একটা সহজ জিনিস আমাদের মাথায় রাখতে হবে কারকের শ্রেণী বিভাগে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা জিনিস একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি প্রথমেই বললাম যে বাক্যের সংসারে কিন্তু কারক হচ্ছে সরি ক্রিয়া হচ্ছে কিন্তু মূল ক্রিয়া ছাড়া কোনো বাক্য তৈরি হতে পারে না ক্রিয়া ছাড়া কোনো সেন্টেন্স আমার কোনোভাবেই কিন্তু তৈরি হতে পারে না এবার এই ক্রিয়াকে বেস করে ক্রিয়াকে ভিত্তি করেই কিন্তু আমার পুরো কারকের ধারণাটা আমার তৈরি হবে কারকের যে ক্লাসিফিকেশনে আমরা যাব বাংলা ব্যাকরণ অনুযায়ী কারোকে ছটা ভাগ আমরা দেখতে পাবো সেই ছটা ভাগে আমরা যাব অবশ্যই কিন্তু সেই ছটা ভাগে সোর্স কি কোথা থেকে সেই ছটা ভাগকে আমি আইডেন্টিফাই করব সেই আলাদা আলাদা কারকগুলোকে কোথা থেকে আমি চিহ্নিত করব। তার জন্য আমায় জানতে হবে কীভাবে আমি বাক্য থেকে কারকদের আলাদা করতে পারবো বা আলাদা করে আমি কারককে চিনতে পারবো ওকে স্টুডেন্টস তো আমি আগেই বললাম যে ক্রিয়া হচ্ছে কিন্তু মূল বাক্যের মূল হচ্ছে ক্রিয়া এবার কারকের সাথে বাকি পদগুলোর আমার সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সেই সম্পর্কই আমায় বলে দেবে কোনটা কি কারক ওকে প্রথম প্রশ্ন আমি ক্রিয়াকে করবো কে দিয়ে ক্রিয়াকে আমি কে দিয়ে প্রশ্ন করলাম তার উত্তর আমি যেটা পাবো সে আমাকে দেবে কর্তৃকারক ভালো করে বোঝার চেষ্টা করো ক্রিয়াকে যখন আমি কে দিয়ে প্রশ্ন করবো তার উত্তরস্বরূপ আমি যা পাব সেটা হচ্ছে কারকে প্রথম ভাগ কর্তৃকারক ওকে পরবর্তীতে যাচ্ছি ক্রিয়াকে যখন আমি কী বা কাকে ক্রিয়াকে প্রশ্ন করছি আমি কী বা কাকে দিয়ে সে আমাকে যে উত্তরটা দেবে সেটা হচ্ছে ক্রি কারকের দ্বিতীয় ভাগ কর্মকারক ওকে ক্রিয়াকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি সে আমাকে যে উত্তর দিচ্ছে সে হচ্ছে ব্যাকরণের কারকের তৃতীয় ভাগ কর্মকারক নেক্সট আমি বলবো কিসের দ্বারা খেয়াল করে দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি করছি বাক্যের মূল যে অংশ ক্রিয়া অংশ কারণ ক্রিয়া ছাড়া কারক কোনোভাবেই আমরা বুঝতে পারবো না ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্পর্ক তাকেই আমরা কারক হিসেবে চিহ্নিত করছি তো কিসের দ্বারা আমি যখন ক্রিয়াকে প্রশ্ন করলাম কিসের দ্বারা সে আমাকে সেই কিসের দ্বারা প্রশ্নের উত্তরটা যেভাবে দিচ্ছে সেই উত্তরটা কিন্তু আমাকে ব্যাকরণের আরও একটা কারকের ভাগের সাথে পরিচয় করাচ্ছে সেটা কি ভাগ সেটা হচ্ছে করণ কারক ওকে কিসের দ্বারা করণ কারক নেক্সট আমি প্রশ্ন করলাম কি জন্য বা কার জন্য ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম কি জন্য বা কার জন্য সে আমাকে যে উত্তর দিচ্ছে ব্যাকরণের কারকের নিমিত্ত কারক নামে তা পরিচিত ওকে কী জন্য বা কার জন্য নেক্সট আমি প্রশ্ন করলাম ক্রিয়াকে কোথা থেকে নেক্সট প্রশ্ন করলাম কোথা থেকে ক্রিয়াকে প্রশ্ন করছি এই কোথা থেকে অংশটা থেকে যখন আমি যে উত্তরটা পাবো সেটা আমাকে বলছে যেটা সেটা অপাদান কারক এই কোথা সাধু ভাষায় আমরা কোথা হইতেও কথাটা কিন্তু ব্যবহার করতে পারি ওকে কোথা থেকে বা কোথা হইতে নেক্সট হচ্ছে ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম কখন বা প্রশ্ন করলাম আমি কোথায় কখন বা কোথায় ক্রিয়া শেষ ভাগটা আমি চলে এসেছি একদম ক্রিয়াকে আমি প্রশ্ন করছি কখন বা কোথায় ক্রিয়াটা সম্পন্ন হয়েছে সেখান থেকে আমি উত্তর পাচ্ছি অধিকরণ কারক অর্থাৎ কারকের এই যে ছটা ভাগ আমরা পেলাম কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্তকারক অপাদান কারক এবং অধিকারণকার অধিকরণ কারক এই প্রত্যেকটা ভাগ কিন্তু ক্রিয়ার সাথে বাকি পদগুলো বাক্যে অবস্থিত বাকি পদগুলোর যে সম্পর্ক তাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমাকে এই উত্তরগুলো আমি পাচ্ছি যদি আমি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করি আমি কর্তৃকারকের উত্তর পাবো অর্থাৎ কে কাজটা করেছে আমি বললাম কিসের জন্য হচ্ছে বা কাকে বোঝাচ্ছে ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম সে আমায় উত্তর দিচ্ছে কর্মকারক অবশ্যই আমরা প্রত্যেকটা ভাগ অর্থাৎ ক্রিয়ার যে কারকের যে ছটা ভাগ সেই প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আজ শুধুমাত্র তোমাদের কারক সম্পর্কে বেসিক যে কনসেপ্ট সেটা দেওয়ার চেষ্টা করলাম এবং কারকের ভাগটা ঠিক কীভাবে আমাদের হচ্ছে সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম এবার হ্যাঁ আমরা আরও একটা নতুন শব্দের সাথে পরিচিত হব ঠিক নতুন বলবো না এটা তোমরা পড়েছো আগেও বিভক্তি বিভক্তি কথাটার সাথে তোমরা আগেই পরিচিত হয়েছ বিভক্তি প্রধান ভূমিকা কি না বিভক্তি কিন্তু শব্দকে পদে পরিণত করে আর শব্দ যতক্ষণ না পদে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই শব্দ আমাদের বাক্যে ব্যবহারের উপযুক্ত হতে পারে না আমরা শব্দ এবং পদের বেসিক যে পার্থক্য সেখানেই কিন্তু জেনেছিলাম যে শব্দকে কিন্তু আমরা সরাসরি বাক্যে ব্যবহার করতে পারি না শব্দকে পদে পরিণত করে তারপর সেই পদকে আমরা শব্দে ব্যবহারের উপয বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলি তো বিভক্তির একটা ভীষণ একটা বড় রোল রয়েছে কি না বিভক্তি কিন্তু আমার শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তাকে পদে রূপান্তর করছে বিভক্তি যদি এই রোলটা না প্লে করত কিন্তু কখনোই আমরা বাক্য তৈরি করতে পারতাম না তো বিভক্তি হচ্ছে ভীষণ ভাইটাল একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো ঠিক সেরকম আমরা এই যে ছটা কারক আমরা দেখলাম কারকের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা কারকের ছটা ভাগ দেখলাম এবারে এই ছটা ভাগের ক্ষেত্রেও লক্ষ্য করব প্রত্যেকটার জন্য কিন্তু কিছু আলাদা আলাদা বিভক্তি রয়েছে ওকে এবার বিভক্তি ছাড়াও তোমরা আরও একটা জিনিস যেটা শিখবে এখানে সেটা হচ্ছে অনুসর্গ বলে একটা কথা তোমরা এখানে শিখবে সেই অনুসর্গ কি সেটাও আমি আলোচনা করছি আগে আমরা দেখে নেব যে কোন কোন কারকের ক্ষেত্রে কি কি বিভক্তি এবং কার ক্ষেত্রে কি কি অনুসর্গ বিভ মানে যোগ হচ্ছে আমরা বিভক্তি জানি থাকি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে অথবা শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তুলছে তাকে আমরা বলে থাকি এখানে বিভক্তি বলছি এবার এই বিভক্তির সাথেই কিন্তু আরও কিছু ছোট ছোট পদ আমরা এই ধরনের পেয়ে থাকবো যারা পদের সঙ্গেই কিন্তু বিভক্তির মতন যুক্ত হবে এবং সেই পদকে আলাদা মাত্রা দেবে ঠিক যেরকম ভাবে শব্দকে পদে রূপান্তরিত করছে বিভক্তি কাজও কিন্তু অনেকটা সেরকম কিন্তু অনুসর্গগুলো কি বলতো এরা আলাদা আলাদা শব্দ এবং আলাদা ভাবে বসে থাকে কিরকম সাপোজ অনুসর্গ হচ্ছে ধরো থেকে দিয়ে হইতে চেয়ে তবে মধ্যে এই সমস্ত কাছে এই সমস্ত কথাগুলো হচ্ছে প্রত্যেকে অনুসর্গ এরা যেমন কি এরা আলাদা আলাদা ভাবে বসতে পারে কিন্তু অনুসর্গ অনুসর্গের সাথে বিভক্তির একটা পার্থক্য কী যে বিভক্তিরা কখনো আলাদা ভাবে বসতে পারে না র এর তে কে এরা কখনো আলাদা ভাবে আমরা খুব একটা বসতে দেখি না কিন্তু অনুসর্গগুলোর বেনিফিট হচ্ছে অনুসর্গরা প্রত্যেকে আলাদা শব্দ এবং এরা আলাদা আলাদা ভাবেও বসতে পারে ওকে এবার এই যে রকম কারক আমরা শিখলাম এই কারকের ক্ষেত্রে আমরা এবার দেখে নেব কার ক্ষেত্রে কোন কোন বিভক্তি বা কোন কোন অনুসর্গ কাজ করছে আমি এখানে তিনটে কলাম করছি তো ফার্স্ট দেখো কাকে বললাম আমরা যে যেখানে আমরা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি এবং এখানে কিন্তু কর্তৃকারকের উত্তর হিসেবে বিভক্তি হিসেবে আমরা পাচ্ছি অ এ তে কোনোরকম কোনো অনুসর্গ কিন্তু ব্যবহৃত হচ্ছে না কর্তৃকারকের জন্য ওকে কর্তৃকারকে কিন্তু কোনোভাবেই অনুসর্গ যুক্ত হচ্ছে না সবসময় আমি যখন কর্তৃকারক নির্বাচন করতে চাইবো তখন আমার কিন্তু এই বিভক্তিরা কারক নির্ণয় করতে বা কারককে চিন চিনতে সাহায্য করবে ওকে নেক্সট নাম্বার টু কর্ম কর্মকারকের ক্ষেত্রে বিভক্তি হচ্ছে কে রে এখানেও কোনো অনুসর্গর ব্যবহার নেই নাম্বার করণ করণের প্রশ্ন কি ছিল আমার ক্রিয়াকে কিসের দ্বারা আমি একটু আগেই কি বললাম যে অনুসর্গরা হচ্ছে আলাদা শব্দ এবং এরা আলাদা আলাদাভাবেই ভাবেই শব্দের সাথে বসে শব্দকে পদে রূপান্তর করছে বা কারককে আলাদা করে চিহ্নিত করতেও সাহায্য করে তো করণের ক্ষেত্রে বিভক্তি কিন্তু রকমভাবে নেই করণের ক্ষেত্রে অনুসর্গ বসছে কি দাঁড়া দিয়া এরা হচ্ছে অনুসর্গ এবং এরা বসছে আমার করণ কারককে আলাদা করে চিহ্নিত করতে আমাদের সুবিধা করছে নেক্সট নাম্বার ফোর নিমিত্ত নিমিত্ততে খেয়াল করে দেখো আমি ক্রিয়ার সাথে লিখেছিলাম কাকে প্রশ্ন করলে নিমিত্ত হচ্ছে কি জন্য বা কার জন্য নিমিত্তর ক্ষেত্রে কে রে বিভক্তিও বসবে অনুসর্গও বসবে জন্য এবং নিমিত্ত নিজেই ওকে নিমিত্ত শব্দটাও কিন্তু একটা অনুসর্গ নিমিত্ত শব্দটাও অনুসর্গ জন্য নিমিত্ত এরা প্রত্যেকেই হচ্ছে অনুসর্গ তো নিমিত্ত কারকের ক্ষেত্রে বিভক্তি বসছে এবং তার সাথে বসছে অনুসর্গ নাম্বার অপাদান অপাদানে ক্রিয়াকে প্রশ্ন করেছিলাম কোথা থেকে এখানেও কোনো বিভক্তি নেই এখানে হতে থেকে চে যখন তুমি কারক নির্ণয় করতে দেওয়া হবে সেখানে যদি শব্দের মধ্যে তুমি এরকম হতে থেকে চেয়ে বা সাধু ভাষায় হইতে এই কথাটাও ব্যবহার করে থাকো পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা নিঃসন্দেহে তুমি বুঝতে পারবে যে এটা অপাদান কারক বোঝাতে চাইছে লাস্ট ওয়ান নাম্বার সিক্স অধিকরণ জেনারেলি বলা হয়ে থাকে ক্রিয়ার আধারকে বলা হয়ে থাকে অধিকরণ দেখবে লক্ষ্য করে আমরা প্রশ্ন করেছিলাম ক্রিয়াকে কোথায় কখন কোথায় কখন এই দুটো প্রশ্ন করে আমরা কারকের উত্তর পেয়েছিলাম তো এক্ষেত্রে বিভক্তি হয় এ তে এখানে কোনো অনুসর্গের ব্যবহার হয় না ওকে স্টুডেন্টস আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আমরা শুধুমাত্র আজকে কারক সম্পর্কিত প্রাথমিক আলোচনা করলাম এবং বিভক্তি এবং অনুসর্গ কীভাবে কারকের সাথে ব্যবহৃত হচ্ছে এবং কারকের শ্রেণী বিভাগ ছটা কারকের শ্রেণী বিভাগ আমরা পেলাম কারক মূলত বাংলা ব্যাকরণের ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্তকারক কারক এবং কারক ওকে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আবার প্রত্যেকটা কারকের আলাদা আলাদা যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো Bye, everyone.